আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন মহিলাদের হায়েজ অবস্থায় হারাম কাজসমূহ এক নম্বর সহবাস করা হায়েজ অবস্থায় স্ত্রী মিলন সম্পূর্ণ হারাম আল্লাহ তালা বলেন আর তারা আপনাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে বলে দিন তা কষ্ট সুতরাং তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয় না অতপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন নিশ্চয় আল্লাহ তাকালা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে হায়েজ এবং নেফাস অবস্থায় সহবাস করা হারাম এ ব্যাপারে ওলামাইকরাম একমত দুই নম্বর স্ত্রীকে তালাক দেওয়া হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া নিষিদ্ধ আল্লাহ তালা বলেন হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেওয়ার ইচ্ছা করবে তখন তাদের ইদ্দত অনুসারে তাদেরকে তালাক দাও হজরত আবদুল্লেবনে আব্বাস রজুল্লাহ তালহু বলেন আয়াতে উল্লিখিত ইদ্দত দ্বারা উদ্দেশ্য হলো হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দিবে না এবং তালাক দিবে না ওই পবিত্র অবস্থায় যাতে সহবাস করা হয়েছে তিন নম্বর নামাজ আদায় করা হারাম হজরত আইসারাদ তাকালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হায়েজ দেখা দিলে নামাজ ছেড়ে দাও আর হায়েজের সময় শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নাও এবং নামাজ আদায় করো অতএব হায়েজ অবস্থায় নামাজ আদায় করা হারাম এবং এই সময়ের মধ্যকার নামাজ তার জন্য মৌকুফ করা হয়েছে এর কাজে আদায় করতে হয় না চার নম্বর রোজা পালন করা হায়েজ অবস্থায় রোজা পালন করা হারাম কিন্তু রমজানের রোজা কাজা আদায় করা ওয়াজিব হজরত মোয়াজ রাজুল্লাহ তাকাল আহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন আয়সারাদুল্লাহ তাকালাহ আনহাকে জিজ্ঞেস করলাম ঋতুমতী নারীকে রোজা কাজা আদায় করতে হবে অথচ নামাজ কাজা আদায় করতে হবে না এটা কেমন কথা তখন আয়সারাদুল্লাহ তাকালা আনহা বললেন তুমি কি হারু তখন আমি বললাম না আমি হারো নই কিন্তু আমি এ ব্যাপারে জিজ্ঞেস করছি আইসারদুল্লাহ তাকাল আনহা বললেন রসুল সাল্লাহ আলাই ওয়াশাল্লামের সময় আমরা এ অবস্থায় পতিত হলে আমাদেরকে রোজার কাজা আদায়ের নির্দেশ দেওয়া হতো কিন্তু নামাজের কাজা আদায়ের নির্দেশ দেওয়া হতো না পাঁচ নম্বর পবিত্র কাবাগৃহ তাওয়াফ করা হায়েজ অবস্থায় কাবাগরের তাওয়াফ করা হারাম হাদিসে এসেছে হজরত আইসারদুল্লাহ তাকাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্ল্লাহ আলি সঙ্গে হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম আমরা সারিফ নামক স্থানে পৌঁছলে আমি ঋতুমতি হই এ সময় নবী করিম সাল্লাহ আলি এসে আমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন আমি বললাম আল্লাহর শপথ এবছর হজ না করাই আমার জন্য পছন্দনীয় তিনি বললেন সম্ভবত তুমি ঋতুমতি হয়েছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন এটা তো আদমকন্যাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন তুমি পবিত্র হওয়া পর্যন্ত অন্যান্য হাজিদের মতো সমস্ত কাজ করে যাও তবে কাবা কাবাগৃহ তাওয়ফ করবে না ছয় নম্বর কোরআন স্পর্শ করা আল্লাহ তহ বলেন লা ইয়ামাসুহু ইল্লাল মুহরুন অর্থাৎ কেউ তা তথা কোরআন স্পর্শ করবে না পবিত্রগণ ব্যতীত রসুল্লাহ সাল্লি ওয়সাল্লাম বলেছেন লা ইয়ামাসুল কোরআনা ইল্লা তোয়াহিরুন অর্থাৎ কোরআন স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ব্যতীত সাত নম্বর মসজিদে প্রবেশ ও সেখানে অবস্থান করা অপবিত্র অবস্থায় মসজিদে অবস্থান করা যাবে না তবে প্রয়োজনে মসজিদে গমন করা বা তার মধ্য দিয়ে অতিক্রম করা যাবে আল্লাহ তাহালা বলেন আর পবিত্র অবস্থায়ও না যতক্ষণ না তোমরা গোসল করো তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালাম